নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ছি সহজ পাঠ তৃতীয় ভাগ থেকে চন্দ্র সেনের একটা ছোট গল্প গন্ডার শিকার খুব বড় একটা কাজ করে এলে আমরা বলি মারিত গণ্ডার লুটিত তো ভান্ডার শিকারীরা জানে গণ্ডার শিকার করা কেমন শক্ত কাজ ভাণ্ডার লুট করবার মতোই তাতে বিপদ অনেক গন্ডার শিকারের প্রধান বিপদ গন্ডারের গুম একবার চাপলে তার কাছে যায় সাধ্যকার শিকারীকে দেখতে পেলে প্রথম সে চেষ্টা করে পালাতে কিন্তু পালাতে গিয়ে যখন সে বোঝে পালিয়ে প্রাণ বাঁচানো শক্ত তখন সে মুখ ঘুরিয়ে শিকারির দিকে ফিরে দাঁড়ায় সোজা হয়ে কিছুক্ষণ থাকে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে তারপরেই নাকের খর্গ বাগিয়ে সোজা ছুটে আসে শিকারির দিকে বন্দুকের গুলিতে তাকে কাবু করতে পারলে শিকারি বেঁচে যায় যদি সে ভয় পায় বা হাতের বন্দুক যদি একবার কাঁপে কি গুলি ছুঁড়তে যদি একটু দেরি হয় কিংবা গুলি যদি বেজায়গায় গিয়ে লাগে তাহলে শিকারিরা রক্ষা থাকে না গন্ডার তখন শিকারি ঘাড়ের ওপর পড়ে খড়গের গুঁতোয় তাকে ছিঁড়ে ফেলে গন্ডারের গায়ে যেখানে সেখানে গুলি করলে কিছুই হয় না তাদের গায়ের চামড়া যেমন পুরু তেমনই শক্ত সেই চামড়ায় লেগে জোরালো বন্দুকের গুলিও ফিরে আসে যারা ভালো শিকারী তারা গুলি করে গন্ডারের মাথায় চোখের মাঝখানে অথবা তার ঘাড়ে সেরকম জায়গায় গুলি লাগলেই এক গুলিতেই গন্ডার শেষ সিংহ বাঘ বা বনের অন্য কোনো শত্রুর সঙ্গে লড়াই করবার জন্য গন্ডারের অস্ত্র তার খড়্গ যেমন তাতে ধার তেমনই তা শক্ত এই খড়্গ কোনো কোনো গন্ডারে থাকে দুটি করে কারো বা থাকে একটি ভারতীয় গন্ডারের খড়্গ একটি আর আফ্রিকার গন্ডারে দুটি এই খর্গটি এক অদ্ভুত জিনিস শুনলে অবাক হবে গন্ডারের খড়্গ আগাগোড়া লোম দিয়ে তৈরি লোমগুলি আছে পরস্পরের গায়ে মিশে অত্যন্ত আঁট হয়ে তাতেই শক্ত হয়েছে হাড়ের মতো খড়গটি কিন্তু হাড় নয় নাকের ওপর বসানো আছে আলগাভাবে শিমুল গাছের কাঁটা যেমন শিমুলের ছালের ওপর আলগা বসানো থাকে এও তেমনি গন্ডার মেরে চার পাঁচ দিন ফেলে রাখার পর যদি খড়্গ ধরে টান দেওয়া যায় তাহলে মাথা থেকে খড়গটি আলগা হয়ে উঠে আসে গন্ডারের চামড়াও খুব অদ্ভুত জিনিস এমন শক্ত এমন পুরু চামড়া অন্য কোনো জন্তুর নেই ভারতীয় গন্ডারের চামড়া দু ভাঁজ হয়ে পিঠে লেগে থাকে আফ্রিকার গন্ডারের চামড়া এমন ভাঁজ করা নয় মোষের চামড়ার মতো নিটোল গন্ডারের চামড়া দিয়ে ঢাল তৈরি হয় খুব চমৎকার প্রাচীনকালের অনেক লড়িয়ে লোক গন্ডারের ঢাল ব্যবহার করত এখনও আফ্রিকার অসভ্য জাতিরা লড়াই বা শিকারের সময় এই ঢাল ব্যবহার করে থাকে আফ্রিকার অসভ্য জাতিরা গন্ডা শিকার করে তার চামড়া ও মাংসের লোভে গন্ডারের খড়্গও তাদের কাছে খুব আদরের জিনিস এই খড়গ দিয়ে তারা তলোয়ারের বাঁট তৈরি করে সেই বাঁট দেখতেও যেমন সুন্দর শক্তও হয় তেমনই কিন্তু খড়্গ ও চামড়ার চেয়ে গন্ডারের মাংসের প্রতি অসভ্যদের বেশি লোভ একটা গন্ডা শিকার করতে পারলে সেদিন তাদের পল্লীতে আনন্দের ধুম পড়ে যায় তখন তিন চার দিন ধরে চলে নাচ গান বাজনা আর ভোজ অসভ্যেরা গন্ডা শিকার করে কেমন করে তাদের তো বন্দুক নেই ধনুক ও বর্ষাই তাদের প্রধান অস্ত্র একটা দুটো তীর বা বর্ষা গায়ে বেঁধলে গন্ডারের কিছুই হয় না তাই তারা বুদ্ধি খাটিয়ে এক উপায় বের করেছে খুব শক্ত একটা দড়ির মাথায় বাঁধে একটা বেশ ভারী কাঠ অন্য মাথায় লাগায় একটা ফাঁস সেই দড়িটা তারা জঙ্গলের মধ্যে ফেলে রাখে গন্ডারে চলার পথে যদি গন্ডারের পা কোনো রকমে দড়ি ফাঁসা আটকা পড়ে তাহলে গন্ডার মশায় পড়েন বাঁধা দড়ির অন্ন মাথায় অত্যন্ত ভারী একটা কাঠ বাঁধা থাকায় ছুটতেও পারে না আবার এমনও হয় ছোটবার সময় দড়ি বাঁধা কাঠটা জঙ্গলের মধ্যে গাছের গুড়িতে যায় আটকে শিকারিরা কাছেই কোথাও ঝোপের আড়ালে থাকে লুকে যেমনি গন্ডার ফাঁদে পড়ে অমনি তারা হৈ হৈ রৈ ছুটে আসে চারিদিক থেকে তার উপর তীর ও বর্ষা পড়তে থাকে আর ভেচারা চিৎকার করতে করতে কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারায় তখন দা কুড়ুল নিয়ে শিকারির দল লেগে যায় মাংস কাটতে কেউ কেউ আবার কাঠ জড়ো করে আগুন জ্বালে ভিড় জমে যায় আগুনে ঝলসানো গন্ডারের মাংস দিয়ে মস্ত ভোজ হয়